আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা সিটিটাচ অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ সিটিটাচ অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনারা সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ব্যালেন্স ট্রান্সফার করবেন, অথবা সিটি ব্যাঙ্ক থেকে আদার্স ব্যাঙ্কে ব্যালেন্স ট্রান্সফার করবেন কিভাবে, সিটি ব্যাঙ্ক থেকে কীভাবে বিকাশ নগদের টাকা পাঠাতে হয়, পুরো বিস্তারিত আলোচনা করব। সাধারণত আমরা যারা নতুন সিটিটাচ অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করি, তো রেজিস্ট্রেশন করার পরে কিভাবে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক অথবা বিকাশ নগদে কীভাবে লেনদেন করতে হয় সে জানা থাকে না, তো সে সময় আমাদের অনেক একটু বিভ্রান্তিতে পড়তে হয়। তো আপনি যদি একদম নতুন সিটিটাচ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন কীভাবে সিটিটাচ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। সিটিটাচ অ্যাপ্লিকেশনে আমরা লগ ইন করে নিলাম। তো এর আগে কিন্তু আমি আরও দুটি ভিডিও আপলোড দিয়েছি কীভাবে সিটিটাচের যেই ইউজার আইডি রয়েছে অথবা পাসওয়ার্ড রয়েছে ভুলে গেলে কীভাবে রিকভারি করতে হয়, তাছাড়া কীভাবে সিটিটাচ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হয়, নিউ ইউজার হলে কীভাবে সিটিটাচ অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হয়, সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো আপনারা চাইলে সে দুটি ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এখন আমরা ফার্স্টে কী করব, ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশনে যাওয়ার পর ফার্স্টে আমরা সিটি ব্যাঙ্ক অর্থাৎ সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করতে হয় সেটা আমরা এখানে দেখব। সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ট্রান্সফার করতে হলে আমাদের ফার্স্টে কিন্তু এই যে বিফোর ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, বিফোর ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড এ বিফোর ইজ এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক পাঠাবো না আদার্স ব্যাঙ্কে পাঠাবো। যেহেতু ট্রান্সফার উইথ সিটি ব্যাঙ্ক, আমরা সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক দেখাচ্ছি, সেজন্য ট্রান্সফার উইথ সিটি ব্যাঙ্ক সিলেক্ট করবো। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর ফার্স্টে আমাদের নিকনেম দিতে হবে এখানে একটা, যে কোনো একটা নাম দিলে হয় সমস্যা নাই। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে একটা, অর্থাৎ যে সিটি আপনি যে সিটি ব্যাঙ্কে টাকাটা পাঠাবেন সেই সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম সেটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন না দিতে পারেন সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার অন্য একটা সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার রয়েছে। যেহেতু সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক অটোমেটিক ইনফরমেশানগুলো এখানে চলে আসে, তো আমরা দেওয়ার পরে এখানে কী করবো, শুভ ব্যাপারই দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশনে ক্লিক করবো আমরা। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পরে সব কিছু এখানে শো করবে। তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে যে একটি কার্ড রয়েছে এই কার্ড অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনি সিটিটাচ থেকে লেনদেন করতে পারবেন না, সেই জন্য আমরা এখান থেকে কার্ডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তারপর আমাদের কার্ডের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপর অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেখেন বিফোর অ্যাড সাকসেসফুল সিটি ব্যাঙ্ক, অর্থাৎ যেহেতু আমরা সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ব্যালেন্স ট্রান্সফার করবো, সিটি ব্যাঙ্ক আমার অলরেডি মেসেজ এসে গেছে সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর যেহেতু আমরা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করবো সেজন্য সিটি অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করবার ট্রান্সফার টু বিফোর এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এই যে কিছুক্ষণ আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলাম, তারপর এখান থেকে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন সেই ব্যাঙ্ক, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিক নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ কিছুখান থেকে যে কিছুক্ষণ আগে অ্যাড করেছিলাম শুভ ব্যাপারী, তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা এখানে আপনি এখন কত টাকা পাঠাবেন তাকে, তারপর এখানে আমরা ধরেন আপনার ওনাকে আমি ধরেন 100 টাকা পাঠাবো। তারপর 100 দিয়ে ডান দিয়ে দিলাম, ওকে, আর কিছু করা লাগবে না। আমরা এখান থেকে সবসময় পে নাও গিয়ে SMS সিলেক্ট করে নেবো। SMS সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা সব ডিটেলস এখানে শো করবে। তারপর কী করবো, কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের এখানে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা যে মেসেজ অটোমেটিক চলে এসেছে। এখন যদি আমরা সাবমিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এই ছিল মূলত সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম। যেহেতু আমি টাকাটা পাঠাবো না সেই জন্য ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসলাম। এখন আমরা সিটি ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্কে টাকা পাঠাবো, তাহলে আমাদের কী করতে হবে, তা সেই জন্য আমাদের বিফোর ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এখান থেকে আমরা অ্যাড এ বিফোরেন্স এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট ট্রানজ্যাকশন টাইপ এখানে সিলেক্ট করব। তারপর আমরা এখানে কী করব, ট্রান্সফার আদার্স ব্যাঙ্ক, যেহেতু আমরা সিটি ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক ট্রান্সফার করব সেই জন্য ট্রান্সফার আদার্স ব্যাঙ্ক সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কী করব, নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের প্রথমে কী করতে হবে, নিক নেম দিতে হবে একটা। এখন নিক নেম রাকিব দিয়ে দিলাম নিক নেম। তারপর এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আমরা আপনি চাইলে কার্ডও কিন্তু টাকা পাঠাতে পারবেন। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমাদের যেই আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ যে ব্যাঙ্কে টাকাটা পাঠাবো সেই ব্যাঙ্কে থেকে আমরা কী করব, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো, অর্থাৎ আদার্স ব্যাঙ্কে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এখানে।
তারপর অ্যাকাউন্ট হোল্ডার নাম, অ্যাকাউন্ট হোল্ডার নামটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম অ্যাকাউন্ট হোল্ডার নাম। তারপর এখান থেকে ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিলেন এটা কোন ব্যাঙ্ক, আপনি চাইলে যে কোনো ব্যাঙ্কে এভাবে পাঠাতে পারেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা উপরে দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি রেখেছি অগ্রণী ব্যাঙ্ক, এই যে অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড, এই যে অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড। আপনি যদি অন্য আদার্স কোনো ব্যাঙ্ক হয়ে থাকে, বাংলাদেশ সকল ব্যাঙ্ক নাম কিন্তু এখানে রয়েছে, আপনারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট বোঝানোর জন্য আমি অগ্রণী ব্যাঙ্ক দিয়ে দেখাচ্ছি, অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ ব্যাঙ্কে কোন ডিস্ট্রিক্টে রয়েছে সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো। আমরা এখান থেকে চাঁদপুর, এই চাঁদপুর সিলেক্ট করে নিলাম, পুর সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা কী করবো, ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেটা সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করব, ব্রাঞ্চ এই যে নিশ্চিন্তপুর ব্রাঞ্চ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্রাঞ্চ রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি আপনার ব্যাঙ্ক অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যাকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠাতে যাচ্ছেন তার থেকে ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট সকল কিছু সঠিক তথ্য জেনে তারপর এভাবে অ্যাড করবেন। তো আমি এখান থেকে নিশ্চিন্তপুর দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে না, তারপর আমরা কী করব নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে এখানে অটোমেটিক সব কিছু শো করতেছে, তারপর কী করবো আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। তো বিফোর দেখেন এখানে কী বলছে, বিফোর দিস নাম্বার অ্যালার্ট এক্সিট ইজ সেম ডিটেলস, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড আছে, সেই জন্য কিন্তু এটা বলতেছে যে আমার অ্যাকাউন্টে অলরেডি এই অ্যাকাউন্টে অ্যাড আছে, সেই জন্য আর অ্যাড হচ্ছে না। তো ওকে দিয়ে দিলাম। আপনারা বুঝতে পারলেন কীভাবে আদার্স ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সিটি ব্যাঙ্কে বিফোরে অ্যাড করতে হয়। তো আমরা ওকে দিয়ে দিলাম। তো সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা 10-25-9, 10-25-9 আমি আপনাদের দেখাচ্ছি, 10-25-9। তো এখন আমরা কী করবো, আদার্স ব্যাঙ্কের যেহেতু ট্রান্সফার করবো, আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো। আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর ট্রান্সফার ফর বিফোর এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিকনেম সিলেক্ট করতে হবে, নিকনেম এটা না, এটা অ্যাড হয়নি, এটা না, রাজীব হোসেন এইটা হবে। এই যে দেখতে পাচ্ছেন 10-25-9 আমরা যে অ্যাড করতে চাইছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখেন 10-25-9, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কিন্তু আমরা অ্যাড করতে চাইছিলাম। তো যেহেতু আমার অলরেডি বিফোরে অ্যাড ছিল সেই জন্য ওই সময় অ্যাড হয় নাই। তো এখন আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো, অ্যামাউন্টটা আমরা 100 টাকা লিখলাম, 100 দিয়ে দিলাম ডাট। আমরা এখানে অ্যামাউন্টটা 100 টাকা দিয়ে দিলাম, 100 দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এই উপরের দুইটা কিন্তু ব্যবহার করে থাকি, BFETN অর্থাৎ রেগুলার ট্রান্সফার। অন্য ব্যাঙ্কে সাধারণত অনলাইনে ব্যালেন্স ট্রান্সফার করে সে ব্যালেন্সটা কিন্তু সাথে সাথে ট্রান্সফার হয় না, সাধারণত একদিন বা দুদিন সময় কার্যদিবস লাগে, সময় লাগে। তো সেটার জন্য এটা সিলেক্ট করতে হবে। দেখা গেল আপনি যদি যেগুলোতে ইনস্ট্যান্ট ব্যালেন্স ট্রান্সফার হয় সেগুলোতে কিন্তু আপনার যে NPSB এটা সিলেক্ট করে নেবেন, কারণ অগ্রণীতে সরাসরি সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার হয় না, সেই জন্য রেগুলার ট্রান্সফার এটা সিলেক্ট করতে হবে। দেখা গেল আপনি যদি ইসলাম ব্যাঙ্কে ব্যালেন্স ট্রান্সফার করতেন তাহলে NPSB সিলেক্ট করে নিতেন, ইনস্ট্যান্ট ট্রান্সফার, তাহলে সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যেত। যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ট্রান্সফার সিলেক্ট করে নেবেন, সেই সময় অপশনটা অটোমেটিক এখানে থাকবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখানে এটা অপশনটা নাই সিলেক্ট করেন। তো তারপর আমরা কী করবো, এখান থেকে একটু নিচে চলে যাব। আমরা অ্যামাউন্টটা 100 টাকা দিছি, অ্যামাউন্টটা দেওয়ার পর আমরা কী করবো, নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে সব কিছু ডিটেলস শো করবে, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে আপনি কী করবেন, ওটিপি অলরেডি অটোমেটিক চলে এসেছে, তারপর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ব্যাটারি ব্যালেন্সটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তো আমি সাবমিট দিয়ে দিই, কারণ এটা আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখেন ব্যালেন্স কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। সাধারণত অগ্রণী ব্যাঙ্কে যেতে 2-3 দিন সময় লাগবে, অর্থাৎ 2-3 দিন যেই কার্যদিবস রয়েছে সেটা সময় লাগবে ব্যালেন্সটা আমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড হইতে। এই ছিল মূলত ব্যাঙ্ক থেকে টু ব্যাঙ্ক ব্যালেন্স ট্রান্সফার। এখন আমরা কী করব, এখন আমরা দেখাবো কীভাবে বিকাশ থেকে সিটিটাচ থেকে বিকাশ অথবা নগদ অথবা উপায় অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমাদের বিফোর ম্যানেজার চলে যেতে হবে, তারপরে অ্যাডে বিফোর চলে যেতে হবে, তারপরে এখান থেকে ট্রানজ্যাকশন টাইপ, এখান থেকে আমরা কী করব, এই যে MFS ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে। MFS ট্রানজ্যাকশন হচ্ছে বিকাশ, রকেট, নগদ, তারপর হচ্ছে যে উপায়, এই MFS ট্রানজ্যাকশন হচ্ছে এগুলো। তো এটা সিলেক্ট করলাম, তারপর নেক্সট অপশনে চলে যাব। তো নেক্সট অপশনে যারা আসলে সিলেক্ট MFS অপশন, এখানে গেলে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ, নগদ, তারপর যে ট্যাপ উপায় রয়েছে সবগুলো সিস্টেম এক সাস্ট আপনি আমি আপনাদের উপায়েতে ব্যালেন্স অ্যাড করে দেখাবো, আর বাকিগুলো যে সিস্টেম রয়েছে সবগুলো প্রসেস দেখ আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি উপায় সিলেক্ট করলাম,
তারপর সিলেক্ট করার পর এখানে একটা নিকনেম দিতে হবে, দিয়ে দিলাম নিকনেমে রাজীব দিলাম। তারপর উপায় যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো, রাজীব দিলাম। তারপর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমাদের কার্ড নাম্বার সিলেক্ট করতে হবে না, এখানে কনফার্ম ক্লিক করলাম। তো কনফার্ম ক্লিক করার পরে কার্ড অপশন সিলেক্ট করতে হবে, তারপর যে কার্ডের পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের বিফোর অ্যাড হয়ে গেছে, অর্থাৎ উপায় অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু এই অ্যাড বিফোরে গিয়ে আবার এখান থেকে সিলেক্ট MFS ট্রানজ্যাকশন, তারপর এখান থেকে সিলেক্ট করে নেক্সটে গিয়ে আপনারা বিকাশ, নগদ, রকেট সবগুলো সিলেক্ট করে নেবেন। জাস্ট একটা সিস্টেম দেখালে আপনারা সব বুঝতে পারবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। চলে আসার পর এখন আমরা কী করবো, যেহেতু আমরা MFS ট্রানজ্যাকশন বিফোর অ্যাড করলাম, এখন আমরা এটাতে ক্লিক করবো। MFS ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো, যেহেতু আমরা উপায় অ্যাড করলাম, আপনি যদি বিকাশ অ্যাড করে থাকেন তাহলে বিকাশ সিলেক্ট করে নেবেন, অথবা নগদ অ্যাড করলে নগদ সিলেক্ট করে নেবেন। তো আমি উপায় সিলেক্ট করে নিলাম। তারপর নাইট নেম, ওই যে আমরা রাজীব সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবো, কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে। যাওয়ার পর নিচে আমরা জল ধরলাম, 10 টাকা দিলাম, দেখি 10 টাকা হবে মনে হয়, যাবে মিনিমাম 50 টাকা। আচ্ছা 50 টাকা দিই আমি, সমস্যা নেই, 50 দিলাম। দেওয়ার পর আমাদের SMS পে নাও SMS থাকবে, থাকার পর নেক্সট অপশনে যাবে, তারপর OTP আসবে, কনফার্ম দেব, কনফার্মে OTP দেব, OTP অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন আমরা জাস্ট কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো, সাবমিট ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু দেখেন উপায় রিসিভ, সিটি ব্যাঙ্ক ব্যালেন্স 100, আগে 50 টাকা ছিল। তবে মূলত আপনারা বিকাশ, নগদ, তারপর উপায় ট্যাপ, এই মোবাইল ব্যাঙ্কিংগুলো কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সিটি ব্যাঙ্ক থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, এবং মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এখন আপনি সিটি ব্যাঙ্কে যে সিটিটাস অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনি ইউজ করতে পারবেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি আরও অনেক কিছু বুঝে যাবেন। তো এই ছিল মূলত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।